আমার বাবা আমার কাছে নাই, তো আমিও বা থেকে কি করব, আমিও বাসা ছেড়ে চলে যাব। তোমার ভাইয়াকে পাইছো? আচ্ছা আচ্ছা, তাহলে তুমি কি জানো কি ভাইয়া কোথায় থাকতে পারে একটি সেট এই কমন সেন্সে? ও তাহলে পার্কে, তাহলে তাহলে যাও, তাহলে তুমি পার্ক থেকেই তাহলে যাও খুঁজে নিয়ে আসো, চলো। আচ্ছা আমিও যাই তাহলে, চলো ভাইয়াকে পার্কেই খুঁজতে যাই। তুমি কেমন জানো না কেন কি আমি এখানে হতে পারি? আমি তাই যখন আমি রাগ করলেন তখন আমার পার্কে চলে আসেন আমার ছালা। আসলে না, আসলে আমার বাবা নাই দেখে আমার এই পৃথিবীতে থাকতেই ইচ্ছে করে না। যাদের বাবা নাই তাদের কিছুই নেই, এই জন্য আমার বাসায়ও থাকতে ইচ্ছে করে না। আল্লাহ বাবা নাই, আল্লাহর মুজিদ ছিল। আপনি কি এখন আল্লাহ রেগেছেন যাবেন? আল্লাহর এগেনস্টে তো কেউই যায় না, কিন্তু আল্লাহ নিলই বা কেন আমার বাবাকে? একটা ছোটো বাচ্চা হয়তো ঠিকই কথা বললো। আজকে আমার বাবা এখানে আসে, বাবাকে আজকে ফাদার্স ডে উইশ করে দিই। হ্যাপি ফাদার্স ডে বাবা। কার্ডটা না আমি কেমনে করে দিব? কার্ডটা তো দেওয়া যাবে না। আমি একটা কাজ করি, আমি একটা প্লেন উড়াই আপনার কাছে অনেক দূরে আপনার কাছে পাঠাই, তো তখন আপনার কাছে ওই প্লেনটা চলে যাবে, আপনি তারপর ওটা দেখে নিশ্চয়ই খুশি হয়ে যাবেন। কী হয়েছে কিয়ান, তুই কাঁদতো সব কেন? ঘুমাই যা, এমনি তো রাত 8টা বেজে গেছে। তো নিশ্চয়ই বাবাকে খুব মিস করতেছিস, আমি বুঝতে পারতেছি। স্বপ্ন তো বাবা, ও তাহলে তো স্বপ্ন, স্বপ্ন যে দেখছি রিয়ালে তো দেখি নাই, কিন্তু রিয়ালে দেখলে তো ভালোই হইতো। আয়ান কি আর দেখো, তোমার বাবা চলে আসছে। আয়ান কি আর আমি এখানে, আমাকে উইশ করবো না ফাদার্স ডে? বাবা 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 কেমনে চলে আসলো? তুমি কেমনে এখানে, তুমি না মারা গেছিলে? মারা গেলে কি হয়েছে, আমি তোমাদের সাথে সবসময় থাকবো, আমি বলছিলাম তো
আপনি আমার কেমনি আসতে পারেন? তাহলে যখন আসিস তখন কে রে বাবা কই? বাবা কই? বাবা আমি তো আর এখন মানুষ না, আমি তো একটা আত্মা, আর আত্মাদেরকে তো বাবা ধরা যায় না না, এই জন্য হয়তো বা ধরো। আচ্ছা, এই জন্য আর আমি এখানে বেশিক্ষণ আর না, আমাকে ফাদার ড্রেস দিয়ে আমি চলে এসছি। চল আমরা বাবাকে আমরা হ্যাপি ফাদার্স ডে বলছি। হ্যাপি ফাদার্স ডে বাবা। আমার বাচ্চারা, আর আমি সবসময় তোমাদের সাথেই থাকবো। বাই। কোথায় চলে গেলেন? এখন তো আর দেখাও যাচ্ছে না। তুই যতদিন আমার পৃথিবীতে আসছিস সেই পৃথিবীতে তুই ভালো মতন থাকিস কি? আর বাবার টেনশনে মনে হচ্ছে আমার হার্ট অ্যাটাক চলে আসছে। এখন আমি ড্যাডের কাছে যাচ্ছি। হ্যাঁ, আমি ড্যাডের কাছে যেতে পারবো। হবে এখন আমার তো কি হবে? এই ছোট ছোট বাচ্চাদের বাবা ছাড়া কি কেউ থাকতে পারে? যতদিন টাইম আছে আপনাদের মা বাবা দুইজনকেই ঠিক মতন রাখবেন, না হলে ফাদার্স ডে কি মাদার্স ডে কি সব বাদ দেন ফেস্টিভ্যাল। কিন্তু এমনিও বাচ্চারা মা বাবা ছাড়া থাকতে পারেই না।